ঘূর্ণিঝড় জানা মোকাবেলায় নবান্ন থেকে কলকাতা পুরসভা প্রস্তুতি ছিল তুঙ্গে। গত বৃহস্পতিবার সারা রাত নবান্নে কাটিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইভাবে কলকাতা পুর নিগমের কন্ট্রোল রুমে রাতভর জেগেছিলেন মেয়র ফির হাকিম, যাদের বক্তব্য ছিল ঘূর্ণিঝড়ের প্রভাবে যদি কলকাতা বা সংলগ্ন জেলায় যদি কোনো বিপর্যয় নেমে আসে তাহলে দ্রুততার সঙ্গে তার মোকাবিলা করা। মুখ্যমন্ত্রী বা কলকাতার মেয়র দুজনেই উচ্চকণ্ঠে দাবি করেছিলেন কলকাতায় জল জমতে দেব না। মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল কলকাতায় পাম্পিং স্টেশনগুলি উন্নত হয়েছে, পাশাপাশি তারা নিয়মিত ড্রেজিং করে, তাই এখন কলকাতায় জল জমবে না, আর জমলেও তা দ্রুত নেমে যাবে। এই কিছুদিন আগে আমরা ফ্লাড ফেস করেছি, ডিভিসি কালকে আবার 24,000 কিউসেক ওয়াটার জল ছেড়েছে, ঝাড়খণ্ড বৃষ্টি হলো তারপর আবার ছাড়বে। বাংলাটা যেন ওদের জল হজম করার একটা জায়গা হয়ে গেছে। তার থেকে ডিভিসির ওটা যদি ওরা খননটা ঠিক মতো করে, পলিগুলো ক্লিয়ার করে, তাহলে কিন্তু ওরা 4 লক্ষ কিউসেক মেট্রিক টন জল বেশি রাখ, কিউসেক টন কিউসেক বলে ওদের, তাই তো, কিউসেক ওয়াটার বেশি রাখতে পারে। কলকাতায় অনেক জায়গায় জল জমলেও দেখবেন নেমে যায়, কারণটা কি, আমরা অনেক জায়গা থেকে পলি সরিয়ে দিয়েছি, পাম্পিং সিস্টেমেরও উন্নত হয়েছে, ড্রেনেজ সিস্টেমেরও উন্নত হয়েছে, তাছাড়াও পলি সরানোর কাজটাও আমরা করছি। অনেক সময় একটা বাড়ি তৈরি হচ্ছে, রাস্তায় ইট পাথর ফেলে রাখে, আরে তাতে যে ড্রেনটা বন্ধ হয়ে যাচ্ছে, ফলে ড্রেনের মধ্যে ময়লা জমে জলটা পাস হচ্ছে না। এগুলো যারা তৈরি করেন তাদেরও বোঝা উচিত যে আমি একটু সাইডে রাখি বা আমার সীমার মধ্যে রাখি, যাতে এটা ড্রেন বন্ধ না করে, মানুষের চলাচলে কোনো অসুবিধা না হয়। কলকাতার মেয়রও একই দাবি করেছিলেন কলকাতায় জল জমলে 1 ঘন্টার মধ্যে তা নামিয়ে দেওয়া যাবে, কিন্তু ঘূর্ণিঝড় জানা কলকাতায় সেভাবে খেলা দেখাতে না পারলেও শুক্রবার থেকে টানা বৃষ্টিতে মেয়রের দাবি ভুল প্রমাণিত হয়ে গেল। দেখা গেল টানা বৃষ্টিতে কলকাতার অধিকাংশ রাস্তায় জলের ধারা বইছে, এমনকি SSKM কলকাতা মেডিকেল কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজের বহু বিভাগও জলের তলায়। এরপরই 180 ডিগ্রি ঘুরে গিয়ে মেয়র দাবি করলেন নতুন করে বৃষ্টি না হলে 3-4 ঘন্টার মধ্যেই জল বেরিয়ে যাবে। কিছু কিছু জায়গায় জল আছে যেগুলো এখন লো বেড এলাকা, আমাদের লক গেট খোলা আছে, আমি আশা করছি যে যেভাবে জল বেরোচ্ছে হয়তো আর 3-4 ঘন্টা লাগবে, যদি নতুন করে না বৃষ্টি হয় তাহলে জলটা নেবে যাবে। জল জমেছে ওটাও লো এলাকা, মানে কি এখানে যে জলটা জমে এটা ড্রেনেজের প্রবলেম না, এই প্রবলেমটা হচ্ছে যে এদিক আর ওদিকের মাঝখানে এটা নিচু জায়গা, তাই এখানে জলটা এসে জমছে যেটা গেটের বাইরে হয়েছে, ড্রেনেজ থেকে সেই জলটা তো বেরিয়ে গেল। এই বিভিন্ন জায়গায় যে লো লাইন এলাকাগুলো সেখানে নিশ্চিতভাবে এখনো জল আছে এবং 3-4 ঘন্টার মধ্যে সেই জলটা বেরিয়ে যাবে। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল শুক্রবার দিনভর সারা কলকাতায় জলমগ্ন থাকলো, এমনকি তৃণমূল সাংসদ সৌগত রায়কে দেখা গেল লেক গার্ডেন্সে তার বাড়ির সামনে 1 হাঁটু জল ডিঙিয়ে বের হচ্ছেন, এমনকি তিনিও জমা জল নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন মিডিয়ার সামনে। আবার বিকেলের পর ভবানীপুর এলাকায় বাড়ির সামনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক যুবকের। কলকাতা পুরসভার কর্মীরা দিনভর চেষ্টা করলেও জল কমাতে পারলেন না, বরং একজন জলজান্ত যুবকের মৃত্যু প্রত্যক্ষ করল শহর কলকাতা। এখানে প্রশ্ন উঠছে, স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বারবার জল না জমার দাবি করলেও কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে অধিক বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ছে গোটা কলকাতা, এমনকি একটানা বৃষ্টি হলে জমা জল নামছে না বরং জল বাড়ছে। শনিবার সকালেও কলকাতার অনেক রাস্তায় জল নামেনি বলেই অভিযোগ। প্রশ্ন হচ্ছে কেন বারবার জলমগ্ন হচ্ছে কলকাতা। মেয়রের দাবি শহর কলকাতায় মোট 87টি পাম্পিং স্টেশন রয়েছে, ঘূর্ণিঝড় জানা মোকাবেলায় মোট 883টি বড় পাম্প চালানো হয়েছে। আমরা টোটাল এখন টোটাল পাম্প চলছে 3 ইঞ্চি, 6 ইঞ্চি আর 4 ইঞ্চি, প্রায় 400টা বিভিন্ন বোরো এলাকায় 400টা পাম্প চলছে। ওয়াটার লগিং যেখানে হয়েছে সেগুলোকে নিয়ে যেখানে ড্রেনগুলো যাচ্ছে জল সেখানে ফেলছি। আমাদের 443টা পাম্প, 82টা পাম্পিং স্টেশন কালকে যেটা বললাম আপনাদের, যাতে টোটাল 483টা বড় ক্যাপাসিটির পাম্প চলছে। KIP-র যেরকম 109 নম্বর ওয়ার্ডে এখন আর জল নেই, এটা জল জমার পুরনো অভ্যাস ছিল, 20টা পাম্প চলছে। KMD-র 7টা পাম্প চলছে, টোটাল আমাদের 87টা পাম্পিং স্টেশন KM-এর এলাকার বাইরে, মানে যে নিউ টাউন দেখাচ্ছেন অন্য এখানে 87টা পাম্পিং স্টেশন, এখানেও আমাদের
এই আমলে হয়েছে সেগুলোতেও নিরন্তর জল চল যাচ্ছে এবং আমি আশা করছি যে যদি নতুন করে না বৃষ্টি হয় আজকে সন্ধ্যার মধ্যে স্বাভাবিক হয়ে যাবে। তবু জল জবে দিনভর ভোগান্তির শিকার হলেন কলকাতাবাসী। তবে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছিলেন মেডিকেল কলেজগুলিতে চিকিৎসা করাতে আসা সাধারণ মানুষ। এসএসকেএম হাসপাতালের নুরান রজভবন টেক এসএসকেএম হাসপাতালের রোলান রসভবন প্রসূতি ও সদ্যজাত বিভাগ ফার্মেসি বিভাগ অক্সিজেন স্টোর ক্যান্টিন পুরোপুরি জলমগ্ন হয়ে পড়ে শুক্রবার। ফার্মেসি বিভাগের ভিতরে এতটাই জল জমে যায় যে ওষুধ বাঁচিয়ে রাখাই দায় হয়। পার্ক সার্কাসের ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনেও জমে রয়েছে জল। পাশাপাশি ব্লাড ব্যাংক থেকে শুরু করে জল জমেছিল বহির বিভাগের সামনেও। একই হয়রানির ছবি দেখা গেল কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নম্বর গেটের সামনে। সেখানে চিত্তরঞ্জন অ্যাভিনিউ যেন বহমান নদী। ঘূর্ণিঝড় জানা ল্যান্ডফলের পর থেকেই শুক্রবার সকাল থেকে আকাশ ঘন কালো করে বৃষ্টি শুরু হয়। দিনভর ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে, ফলে কলকাতা পুরসভার জল বের করায় ব্যবস্থা যে কতটা কমজোরি সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ঘূর্ণিঝড় জানা। মেয়র বা মুখ্যমন্ত্রী যতই দাবি করুক, কলকাতা আছে কলকাতাতেই।